বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতে যথারীতি আজকেও তোমাদের একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে নবম দশম শ্রেণীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায়ের রাজনৈতিক দল, এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আশা করি সবাই মনোযোগী থাকবে। আমরা জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় শাসন ব্যবস্থা। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কল্পনা করা যায় না। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে প্রত্যক্ষ, একটি হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আর এই রাজনৈতিক দলটি হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি প্রতিষ্ঠান। আজকে এই রাজনৈতিক দল কাকে বলে এবং রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ কি সংজ্ঞা প্রদান করেছেন সেটা নিয়ে বলবার চেষ্টা করবো এবং রাজনৈতিক দলের উদ্দেশ্য কি সেটা নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগের সাথে ক্লাসটি করবে। সবাই খেয়াল করো, রাজনৈতিক দল কাকে বলে? রাজনৈতিক দল হচ্ছে একটি সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায়। তাহলে রাজনৈতিক দল বলতে কাকে বোঝায়? রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায় যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, রাজনৈতিক দল কাকে বলছি? রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত জনসমষ্টিকে বোঝায় যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। এবারে আসি এই রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ কি কি সংজ্ঞা প্রদান করেছেন। যেমন অধ্যাপক গ্যাটেল, তিনি রাজনৈতিক দল সম্পর্কে বলেছেন, রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত একদল লোককে বোঝায়। আবার খেয়াল করি, রাজনৈতিক দল বলতে কম বা বেশি একদল সংগঠিত লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করবে, একক বা ইউনিট রূপে কাজ করবে। অর্থাৎ প্রত্যেকের কথা, আচরণ, চালচলন, কাজ একই হবে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায় এবং তারা যে সরকারের ক্ষমতায় যাবে সেটা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় যাবে এবং কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। এটা অধ্যাপক গ্যাটেল বলেছেন। তাহলে অধ্যাপক গ্যাটেলের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দল হচ্ছে রাজনৈতিক একক রূপে কাজ করবে। এবারে আসি শিক্ষার্থী বন্ধুরা, ম্যাককাইভার কি বলেছেন? ম্যাককাইভারের মতে যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়, তাহলে এখানে ভেরি ইম্পর্টেন্ট একটি কথা হচ্ছে যারা সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চায়। আমরা জানি হচ্ছে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের মূল দলিল, এই সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালিত হতে পারে না। এই সংবিধানে যা লিপিবদ্ধ আছে সেই সাংবিধানিক উপায়েই রাজনৈতিক দল তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়। তাহলে অধ্যাপক গ্যাটেলের সঙ্গে আমরা পেলাম কতগুলো একত্রিত জনসমষ্টি ইউনিট রূপে কাজ করে, আর ম্যাককাইভারের মতে পেলাম তারা সাংবিধানিক উপায়ে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে বলা হয় রাজনৈতিক দল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ রাজনৈতিক দল কাকে বলে। সুতরাং রাজনৈতিক দল বলতে আমরা বুঝতে পারছি উভয়ের সংজ্ঞা থেকে কতগুলো কম বা বেশি একদল রাজনৈতিক জনগোষ্ঠী যারা সাংবিধানিক উপায়ে জনগণের সমর্থন নিয়ে ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে বৈধ উপায়ে ক্ষমতায় যে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে চায় এবং জনগণের জন্য কিছু করতে চায়, সেটাই হচ্ছে রাজনৈতিক দল। এবার আসি রাজনৈতিক দলের উদ্দেশ্য। রাজনৈতিক দলের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদ্দেশ্য হচ্ছে চারটি। নাম্বার ওয়ান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে আদর্শগত ভাবে ঐক্যবদ্ধ হয় এবং সমস্যা প্রণয়ন এবং নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন করে। এটা হচ্ছে রাজনৈতিক দলের এক নম্বর উদ্দেশ্য, অর্থাৎ তারা সমস্যা চিহ্নিত করবে এবং তা বাস্তবায়ন করবে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে উন্নয়নমূলক কিছু নীতিমালা ও পরিকল্পনা গ্রহণ করবে এবং তা নীতিমালা পরিকল্পনা গ্রহণ করে এবং জনসমর্থন তারা সৃষ্টি করবে, জনগণের সামনে তারা প্রকাশ করবে এবং জনসমর্থন সৃষ্টি করবে। তৃতীয়ত রয়েছে দলীয় নীতি ও কর্মসূচি দ্বারা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জন করবে, অর্থাৎ তারা দলীয় যে নীতি এবং কর্মসূচি সেটা বাস্তবায়ন করবে, বাস্তবায়ন করার মাধ্যমে জাতীয় উন্নতি এবং সমৃদ্ধিকে তারা এগিয়ে নিয়ে যাবে।
চারে রয়েছে বৈধ নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, কোন কারচুপি বা কোন অবৈধ নির্বাচন নয়, বৈধ নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্রের শাসনভার গ্রহণ করবে এবং রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং জনগণের সেবা করার তারা সুযোগ নেবে। এইগুলো হচ্ছে রাজনৈতিক দলের উদ্দেশ্য। তাহলে রাজনৈতিক দলের উদ্দেশ্য আমরা কয়টি পেলাম? চারটি। একটি হচ্ছে সমস্যা চিহ্নিত করে সমাধান করবে, উন্নয়নমূলক নীতিমালা প্রণয়ন করবে, বাস্তবায়ন করবে এবং জাতীয় উন্নতি এবং সমৃদ্ধি করার চেষ্টা করবে এবং বৈধ উপায়ে ক্ষমতায় যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রামাণ্য সংঘর্ষ রাজনৈতিক দলের কিছু উদ্দেশ্য শিখলাম। আশা করি তোমরা সবাই বইয়ের থেকে আরো বিস্তারিত জেনে এই পড়াগুলো কমপ্লিট করবে। আগামী ক্লাসে অন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।